হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ইচ্ছা করলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে তো আজকে দেখো আমি পিঠা বানাবো তার জন্য নারকেল আর গুড় ভেজে নিচ্ছি এখানে তারপরে এই যে এখানে আটা অল্প আটা ময়দা চালের গুঁড়ো ময়ন দিয়ে নিলাম তেল দিয়ে একদম এরপর নুন একটু চিনি দিয়ে ভালো করে ময়ন দিয়ে নিলাম যেহেতু এটা ভাজা পিঠা হবে তার জন্য খাস্তা হতে হবে তো এটা দশ দিন বারো দিন অবধি চলে যায় এরকম করে বানালে আর দুধ দিয়ে বানালে তো অত ভালো করে এসে না করলে হোক দুধে ভিজে পিঠা বানালে এটা তো দুধে ভিজিয়েও বানান যায় তো যেহেতু আজকে আমি দুধে ভিজিয়ে বানাবো না তো আমি ভাজা করেই বানাবো তার জন্য আমি এরকম করে বানিয়ে নিচ্ছি একদম ভালো করে ময়ন দিয়ে খাস্তা হবে জিনিসটা একদম খাস্তা করে একদম দেখো তেল দিয়ে তারপরে বেলে নিচ্ছি বেলে নিয়ে তখন ওই যে পুটা ঢুকে নিব যে নারকেল আরও গুড়ের পুটা বানিয়েছিলাম পুটা এখানে দেখো ভিতরে দিয়ে সুন্দর করে চেপে চেপে নিচ্ছি চেপে চেপে নিয়ে একদম ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে যাতে ডিজাইনটা করতে সুবিধা হয় তো ডিজাইন করে দিব দেখো সুন্দর করে একটা ডিজাইন করে দিলাম দেখো সুন্দর করে ডিজাইন করে দিলাম তো এরকম করে খাস্তা করে হয় ভাজলে অনেক দিন চলে যায় তোমার বাড়িতে কেউ আসলো রেখে দিয়ে দিতে দিতে পারা যায় আমি এরকম করে বানায় বানায় কোনো সময় কোনো সময় বানায় রেখে দিই যখন আমার সময় হয় তো দেখো আর এই যে আর খেতেও সবাই ভালোবাসে আর দেখো এমনি করে আরেকটাও বানিয়ে নিচ্ছি দেখো চেপে 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 মুখটা ভালো করে চেপে নিলাম আর এই যে আবার ডিজাইনটা করে নিব দেখো সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি তো দেখো আর একটা বানিয়ে নিলাম এই যে হয়েছে না তারপরে যেখানে এগুলো বানিয়ে নিলাম দেখো কয়েকটা আর এইগুলো পরে বানাচ্ছি এগুলো আগে বানিয়ে নিই কয়েকটা এই যে দেখো এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি গরম করে ঠান্ডা করে নিলাম তেলটাকে তারপরে একটা দিয়ে দিলাম প্রথমে একটা ভেজে নিচ্ছি তারপরে দুটো তিনটে একসাথে ভাজলেও চলবে আমি প্রথমে একটা ভেজে নিচ্ছি তো দেখো দিয়ে দিলাম স্টিম কম দিয়ে দিয়ে একদম লো স্টিমে ভাজতে হবে একদম লো স্টিমে একদম করে করে এটা ডিপ স্টিম দিলে তো খাসতে হবে না নরম হয়ে যাবে জিনিসটা আর এই জন্য একদম লো লো স্টিম দিয়ে একদম ভালো করে ভেজে নিচ্ছি উল্টা পাল্টা দেখো দেখো এক সাইড হয়ে গেলো আর এক সাইড হয়ে গেছে এখন লাল লাল করে একদম পুরো ভেজে একদম তারপরে নামাই নিব দেখো হয়ে গেলো লাল লাল করে ভেজে নিলাম একদম তেলটা ছেঁকে ভালো করে একদম এই যে নামিয়ে নিলাম তো দেখো একটা হয়ে গেলো আমার তো এই যে আমি বানিয়ে নিলাম কয়েকটা পুলিপিঠা তো যদি তোমাদের সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা ফলো করতে ভুলবা না আর যদি তোমরা ইউটিউবের থেকে দেখতাছো সাবস্ক্রাইব অবশ্যই করবা আজকের দিকে এতটুকুইটা